নমস্কার, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের বিশুদ্ধ জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি। লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা ফোন করবেন, আপনাদের সঙ্গে যেভাবে কথা বলি সেভাবে কথা বলবো আপনাদের সঙ্গে। তো আজকের খুব সুন্দর একটা টপিক ভেবে এসেছি, যে আমাদের জ্যোতিষের যে প্রতিবিধান, নটা স্তম্ভের উপরে জ্যোতিষ দাঁড়িয়ে আছে, এটা নিয়ে একদিন ডিটেলসে আলোচনা করব। তো সেই নটা স্তম্ভ দিয়ে যে আমরা যে প্রতিবিধান করি, সেই প্রতিবিধান অনেক সময় ফেলিওর হয়। ফেলিওর বলতে পূর্ণ মাত্রায় কার্যকারিতা হয় না, ক্লায়েন্টদের ভাষায় তারা বলেন যে আমাদের পূর্ণ মাত্রায় কাজ পাইনি, আমরা সেভাবে বুঝতে পারিনি, এরকম কথা শোনা যায়। তো কখন প্রতিকার ফেলিওর হয়, তার জন্য কি জ্যোতিষ দায়ী, জ্যোতিষ সাবজেক্টটা কি তাহলে ফ্রড কি মিথ্যে, তা নয়। জ্যোতিষ সাবজেক্টটা একেবারে সত্য একটা সাবজেক্ট, সায়েন্টিফিক একটা সাবজেক্ট, কিন্তু তবুও জ্যোতিষ একজন জানা ব্যক্তিত্ব, তিনি প্রতিবিধান দিয়েছেন কাউকে, হয়তো তার সঠিকভাবে প্রতিবিধান হলো না, সেটা কেন হয়, আজকে সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। জ্যোতিষ কখন মানুষকে পূর্ণ মাত্রায় সাপোর্ট করতে পারে না, বা জ্যোতিষ কোন কোন জায়গাতে কীভাবে সাপোর্ট করে, সেটা আমরা আজকে আলোচনা করব। তার সঙ্গে আপনাদের ফোনও নেব এবং সেই ফোনের সঙ্গে আপনাদের সঙ্গে কথাও বলবো। জ্যোতিষ, আমরা এই সাবজেক্টটা নিয়ে কারো কারো একটুখানি উদাসীনতা রয়েছে, কেউ কেউ বিশ্বাস করেন, কিংবা তবুও তার মধ্যে কখনো কখনো মানে হ্যাঁ বিশ্বাস করতাম, এক টাইমে আমি বিশ্বাস করতাম, কিন্তু এখন আর, এই রকম কথা শোনা যায়। কিন্তু কারোর বিশ্বাস বা কারোর অবিশ্বাসের ওপর জ্যোতিষ সাবজেক্টের সত্যতা নির্ভর করে না, এটা সত্য এবং এটা চিরন্তন, এটা আজকের সাবজেক্ট নয়। আজ থেকে প্রায় 5-7 হাজার বছর আগে থেকে এই সাবজেক্টটা চলে আসছে, গুরুমুখীভাবে গুরুর কাছে রক্ষিত সাবজেক্ট, এখন আমরা গ্রন্থের মাধ্যমে পাই, কিন্তু গুরু পরম্পরাভাবে এই সাবজেক্টটা আমাদের কাছে এসছে। তো এই সাবজেক্টটা কখনো মিথ্যে হতে পারে না, মিথ্যে তো দূরে থাক, কখনো আবেগপ্রবণ বা কোনো একটা মানে ঢিলছোঁড়া একটা ব্যাপার এরকম হতে পারে না, এটা নিট অ্যান্ড ক্লিন একদম সঠিক সায়েন্টিফিক একটা সাবজেক্ট, আর এর সঙ্গে বাস্তুটাও জড়িত। কিন্তু তবুও এত নিখুঁত একটা সাবজেক্ট এরকম, তার মধ্যে থেকে তবু কেন আমরা এরকম কথা শুনতে পাই, তার মূল কারণ হচ্ছে আমরা যে প্রতিবিধান করাই, প্রথম কথা জানতে হবে আমরা কি প্রতিবিধান করালাম। আমরা কি কোনো তন্ত্রের ওপরে প্রতিবিধান করিয়ে দিয়েছি, দিয়ে কোনো বড় কাজের আশা করছি, কিংবা আমরা যার কাছ থেকে প্রতিবিধান করেছি তিনি আমার মানে সঠিক নেগেটিভ বা দুর্বল জায়গাটা ধরতে পেরেছেন, তো কেন আমার কাছে নেগেটিভিটি আসছে, কেন আমি আমার যোগ্যতা অনুসারে কাজ পাচ্ছি না, এটা তিনি ধরতে পেরেছেন, তো এটা আগে বিচার্য বিষয়। দ্বিতীয়ত, হয়তো তিনি খুব অভিজ্ঞ ব্যক্তি, তিনি সঠিক বিচারটা জানেন, তিনি করেছেন, সেই বিচারটা তিনি করেছেন, করে তিনি সঠিক প্রতিবিধানও করেছেন, তবুও কেন কোথাও কোথাও আমরা ঠিক মানে সঠিক সময়ে কেন কাজ পাই না, সেইটা নিয়ে আজকের আমাদের কথা। তো কেন আমরা কাজ পাই না, তার মূল তত্ত্ব আমার একটা জিনিস মনে হয়েছে, আমি যখন দেখলাম যে ম্যাক্সিমাম মানুষের এক যারা আসছে আমার কাছে, তাদের কাছে এই একটা কথা যে আমরা অমুকজনের কাছে গিয়েছিলাম, আমরা সেইভাবে পাইনি, অনেক আশা নিয়ে এসেছি, এইরকম কথাগুলো আমি শুনতে পেয়েছি, তখন আমি এটার উপর একটা স্টাডি করতে শুরু করলাম, পড়াশোনা করতে শুরু করলাম, এবং খুব ভাবলাম কেন মানুষের এই কথাটা, সবাই কি তো ফ্রড হতে পারে না, সবাই তো না জেনে এই সাবজেক্টটা না জেনে যে বসে গেছে তা তো নয়, তাও তবুও কেন এরকম ম্যাক্সিমাম মানুষ কেন এরকম বলে। তা আমি বেশ কিছু স্টাডি করে আমি দেখতে পেলাম যে মানুষের ব্যক্তিগত কিছু প্রবলেম থাকে, আসছি সেই প্রবলেমের কথায়, কে ফোনে আছে দেখে নিয়ে আসছি। হ্যালো, কে কে বলছেন? হ্যাঁ, বুঝতে পারলাম না, বলুন ঠিক করে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, ছেলের নাম বলুন। আমার ছেলের নাম সুমিত রায়। সুমিত রায় তো? আচ্ছা, আজকের আমি কি প্রোগ্রাম করবো আজকে শুনুন, একটা কথা আপনাকে দিয়ে, আপনাকে লাইনে রেখে আমি নিচ্ছি ডেট অফ বার্থ, আপনাকে লাইনে রেখে একটা কথা বলে দিই, আজকের আমি যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে ডেট অফ বার্থের মাধ্যমে তার বাস্তুর কোথায় কি প্রবলেম আছে সেটা আমি জানাবো, আজকের প্রবলেমের সঙ্গে মানে আজকের যে আলোচনা করবো তার সঙ্গে এটাও যুক্ত করলাম, জন্ম তারিখের মাধ্যমে তার বাড়ির কোথায় কি নেগেটিভিটি হয়ে আছে সেটা আমি তাকে নিয়ে আপনাদেরকে জানাবো। বলুন না, ডেট অফ বার্থটা বলুন এবারে, জন্ম তারিখটা বলুন। 29/6/1998। 29,
29/5/1991। 1991 বললেন তো? হ্যালো হ্যালো 29/5/1991। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ধরুন এক মিনিট। হ্যাঁ দুপুর 12:30। দুপুর 12:30। হ্যাঁ বলছি 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 এক মিনিট ধরুন এক মিনিট ধরুন। প্রথমত ওর ওর কর্ম নিয়ে প্রশ্ন তো, কর্মের জায়গাটা নিয়ে। হ্যাঁ প্রথমত ও না জীবনে স্টেবিলিটির জায়গাতে একটু অভাব, মানে ওর জীবনে সঠিক স্টেবিলিটি পাবে না, এবং ওর মাইন্ডটা ওর মাঝে মাঝে মুড সুইং হবে, বুঝতে পারছেন? যে আজকের এটা ভাবছি, এটা করলে ভালো হতো, কালকের ওটা, এই রকম টাইপ একটু মুড সুইং হবে, বুঝতে পারলেন? এটা হয় তো জীবনে স্টেবিলিটির জায়গাতে ওর একটু অভাবমেন্ট আছে তো, যে পাবো কি পাবো না, হবে কি হবে না, এরকম একটা ব্যাপারটা আছে তো। হ্যাঁ এইবার এটা কেন আসছে, আপনার বাড়ির কোথায় প্রবলেম আছে আপনি একটুখানি ধরুন, ধরে আমি বলছি আপনাকে, বুঝতে পারলেন? আপনি একটু ধরুন। হ্যাঁ আপনার বাড়ির সেন্টার একদম মাঝখানটাতে, বুঝতে পারছেন? আপনার বাড়ির মাঝখানে হয় কোনো কিছু ভারী কিছু চাপানো, বা সেখানে একটু মানে ডিপ হয়ে মানে মানে খালা কিছু হয়ে থাকা, বাড়ির মাঝখানটা কোনো নেগেটিভ হয়ে আছে, বলুন বাড়ির মাঝখানে কি আছে, একদম বাড়ির মাঝখান সেন্টার যেটা। আরে আমি বাড়ির অনেক দূরে মন্দির বলছি না, আপনার যে ঘরটা আছে সেই বাড়ির মাঝখানে কি আছে? কিছু তো আছে, কিছু নেই বললে কি করে হবে? হ্যাঁ মাঝখানে তো দাগ আছে। কি আছে দাগ? হ্যাঁ কি কি রকম দাগ? এই যে সিঁড়ি আছে এই সব দাগ। বাড়ির সিঁড়ি কোথায় আছে? সিঁড়ি আপনি ফোনটা রাখুন, আমি আমি যেটা বলতে চাইছিলাম আপনি আমার কথার উত্তর দিতে পাচ্ছেন না। আমি বাড়ির মাঝখানে কি আছে সেটা জানতে চাইছি, আপনার পূর্ব দিকে জবা গাছ, আমি এটা শুনতে চাইনি। মাঝখানে কি আছে দেখছেন? প্রবলেমটা করে দেখছেন, বারবার বাড়ির মাঝখানের কথা বলছি, আপনি সেই পূর্ব দিকে চলে যাচ্ছেন, বাড়ির অনেক দূরে মন্দির সেখানে চলে যাচ্ছেন, বাড়ির মাঝখানটাতে পায়খানা বাথরুম করেছেন, সেন্টারটা ডাউন করে দিয়েছেন, জীবনের স্টেবিলিটি কি করে পাবে? পাঁচ হচ্ছে স্টেবিলিটির সংখ্যা, আপনার ছেলের ডেট অফ বার্থের কোথাও পাঁচ নেই, এবং আপনার ছেলের জন্ম তারিখ এবং জন্ম মাসের সঙ্গে যোগ করে পাঁচ আসছে মাইনাস করে, সেখানে বাড়ির মাঝখানটাতে আপনি ব্রহ্মা, বাড়ির মাঝখানে হচ্ছে ব্রহ্মাস্থান, সেখানে পায়খানা বাথরুম করে দিয়েছেন, সেখানে তো হবেই এরকম ব্যাপারটা। এইবার একটা কথা শুনে নিন, বাড়ির মাঝখানে যদি কারোর পায়খানা বাথরুম কুয়ো থাকে, সেই বাড়িতে কারোর 100 জনের 70 জনের মধ্যে বাড়ির কারোর কারোর মানে কারোর দুর্ঘটনা হয়ে মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। বাড়ির মাঝখানে যদি কারোর 100 জনের 70 জনের ঘটে, সবার ঘটবে না 100 জনের 70 জন, আপনারা গুগল করে দেখে নেবেন, জালিয়ান ওয়ালাবাগে হত্যাকাণ্ড যেখানে হয়েছিল সেই বাড়ির সেই স্থানের মাঝখানটাতে কুয়ো ছিল। তা এই এই যে আপনি ফোন করলেন, আপনার বাড়ির মাঝখানে আপনি বলছেন পায়খানা বাথরুম, তো এখানে থেকে আপনার ছেলের জীবনে কেরিয়ারে প্রবলেম আসছে। এইবার আপনি বলুন, আপনার বাড়িতে কেউ এরকম আনন্যাচারাল ডেথ হয়েছে? কে মারা গেছে? কে মারা গেছে, কে কার কথা বলছেন? কত বয়স হয়েছিল? আচ্ছা তো এটা 100 জনের 70 জনের বাড়িতে আনন্যাচারাল একটা কিছু ডেথ হওয়ার ব্যাপারটা থাকে, বাড়ির মাঝখানে পায়খানা বাথরুম আছে আপনি বললেন, তো এটা নেগেটিভিটি, এটা আপনার ছেলের এখানে অ্যান্টিগেশন দিচ্ছে, এই নেগেটিভিটি কাটাতে হবে, সাবধানে থাকবেন। যে বাড়ির মাঝখানে পায়খানা বাথরুম থাকে, কুয়ো থাকে, সে তাদের বাড়ির 100 জনের 70 জনে কারোর আনন্যাচারাল ডেথ হয়, বুঝতে পারলেন? এটার জন্য কি করতে হবে, আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, আমার চেম্বারে আসতে পারেন, এসে জেনে নেবেন এটার জন্য কি করতে হবে। আপনার বাড়িতে গিয়ে ওই জায়গাটাকে নেগেটিভটাকে দূর করতে হবে, এক ধরনের পদ্ম হয় ওখানে স্থাপন করতে হবে, সেই পদ্ম ওই ওখানে স্থাপন করতে হবে, এর ফলে ওর নেগেটিভিটিটা দূর হবে। ঠিক আছে রাখছি, ধন্যবাদ। এই দেখুন, এই যে কথাটা আমি বলছিলাম যে আপনি বাড়ির সেন্টারে কি আছে, আপনারা সেন্টার উনি যিনি ফোনে এসেছিলেন সেন্টার থেকে বাড়ির পূর্ব দিকে চলে যাচ্ছে, অনেক দূরে একটা মন্দির আছে সেখানে চলে যাচ্ছে, মানুষের এই যে ধারণাগুলো, আমরা যেটা বলতে চাই মানুষ সেটা শুনতে চায় না, সেটা বুঝতে চায় না, এখান থেকেই মানে মানে এখান থেকে ওই যে ঠকে যাওয়ার ব্যাপারটা থাকে, আমরা বলবো এক সে বোঝে আর এক। ফোনে কে আছে দেখে নিই, আমি যে আলোচনার মধ্যে ছিলাম সেটা আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে তারকেশ্বর সাউ বলছি। হ্যাঁ কার বিষয়ে জানবেন? আমি নিজে সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন। 23/1/1969। 23/1/1969।
69 তো? আচ্ছা এক মিনিট দাঁড়ান। আচ্ছা আজকের আমার প্রোগ্রামটা বুঝেছেন তো, শুনেছেন এর আগে আমি আজকের কি প্রোগ্রাম করছি? আজকের ডেট অফ বার্থের মধ্যে দিয়ে তার বাড়ির কোথায় কি প্রবলেম আছে সেটা আমি বলবো। আপনার এখানে যেটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো নেগেটিভিটি আছে, হয় এন্ট্রেন্স হয়েছে, তা নয় দক্ষিণ পশ্চিম দিকে একটু জাম করে মানে রেখে দিয়েছেন, বা খাওয়ার টেবিল টেবিল ওখানে কোনো কিছু আছে, এরকম কোনো কিছু আছে দক্ষিণ পশ্চিম দিকে, কি আছে বলুন। না দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ি আছে। সিঁড়ি তো একটা দর মানে সিঁড়ি মানেও তো নেগেটিভিটি, ওখানে তো সিঁড়ি মানে ওখানে তো এন্ট্রেন্স আছে তো। তাহলে আপনি না বলছেন, না বলে শুরু করেন কেন? দেখুন আমি আপনার বাড়িতে গিয়েছি, আমি আপনার বাড়িতে গিয়েছি কি কখনো? আমি কি করে বললাম যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রেন্স দিয়ে কথাটা শুরু করলাম? এই যে দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রেন্স আছে, এবারে শুনুন কি হয় হতে পারে আপনার জীবনে। আপনার জীবনে উটকো ঝামেলা এসে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, আপনার ঝামেলা আপনার পিছন ছাড়বে না, আপনার বাড়ির ফ্যামিলিগণ এবং আপনার মধ্যেও কিছুটা লেজি ব্যাপারটা চলে আসবে, করছি করব হবে 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 কনে এরকম ব্যাপারটা চলে আসবে। বাড়ির ক্যান্ডিডেটগণের মধ্যে কারোর মধ্যে কারোর মিল থাকবে না, এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে। বলুন এবারে আপনি এই প্রবলেমগুলো ফেস করছেন কিনা? একদম এই প্রবলেমগুলো ফেস করছেন তো? এবারে বুঝতে পারছেন না আমাদের জীবনে বাসুর ভূমিকা কতখানি? দেখুন আপনার শুধুমাত্র ডেট অফ বার্থ নিলাম, টাইমও নিলাম না আমি, জাস্ট ডেট অফ বার্থটাকে যোগ করে আমি বলে দিলাম, বুঝুন এবারে কি করে হয় এইটা কি করে হচ্ছে। আপনি কত বল 23/1/1969 আপনি ডেট অফ বার্থ বললেন তো? এই দেখুন 23 থেকে 23 সংখ্যাটাকে 2 আর 3, এই 2 আর 3টা যোগ করতে হয় 5 হতে, যে মাস এবং জন্ম তারিখ যেটা আছে সেটাকে বিয়োগ করে দিলে যে সংখ্যাটা আসে সেটাই তার নেগেটিভ জায়গা। আপনার 4 আসছে, আপনার 4 মানে রাহুর সংখ্যা, আপনার রাহুর স্থান হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। এত বড় হিসেব আপনারা বুঝবেন না, কিন্তু এটা যে একটা হিসেবের মধ্যে চলে, এটা যে কোনো ঢিল বানানো কথা নয়, এটা যে কোনো গল্প কথা নয়, সেটাকে বোঝানোর জন্য আমি হিসেবটাকে আপনার সামনে ওপেন করলাম। তো ওই জায়গাটার নেগেটিভিটি দূর করতে হবে, ওই নেগেটিভিটি দূর করলে দেখবেন আস্তে আস্তে জীবনে একটা ছন্দ ফিরছে। আচ্ছা আপনি বলুন, আপনি কোনো লিগাল কেস বা কোনো ঝামেলা এরকম মধ্যে ফাঁস ফেসে যাননি? আপনি কোনো লিগাল কেস কাচারি বা কোনো ঝামেলা উটকো ঝামেলা আপনার উপর চেপেছে, কোনো বদনাম এরকম কোনো কিছু হয়নি আপনার জীবনে? কোনো কোনো ঝামেলা বদনামের কথা না শুধুমাত্র, কোনো ঝামেলা এরকম আসেনি? কোনো ঝামেলা সেটাই বলছি, সবকটা যে মিলবে তা তো নয়, হ্যাঁ সবকটা যে মিলবে তা তো নয়, কেউ বলছে বিড়ি খেলে অনেক কটা রোগের কথা বলা আছে, কিন্তু সবার যে সবকটা করবে তা না, কোনো একটা ঘটতে পারে, তা ব্যাপারটা ওটাই। তো সেই জায়গাটা থেকে আপনার জীবনে ওই মানে ওই কটা প্রবলেমের মধ্যে কোনো কোনো প্রবলেম ঘটবে, ওই যে আপনার দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রেন্স রয়েছে তার জন্য। এইবারে এটার জন্য আপনার যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার জায়গাতে আস্তে আস্তে ডাউন হবে। হ্যাঁ আপনার কি করেন আপনি? চাকরি করেন তো? চাকরির জায়গায় দেখবেন আপনার যে কলিগরা রয়েছে, কলিগরা আপনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করবে না, এটা এটা বুঝতে পারেন তো? হ্যাঁ এইবারে এই জায়গাটাকে কাটানোর জন্য দক্ষিণ পশ্চিম দিকের এন্ট্রেন্সটাকে ওর নেগেটিভিটি দূর করতে হবে। আর একটা কথা বলে রেখি, এটা কোনো ভয় দেখানোর কথা না, আমার অনুষ্ঠান মানে সচেতন যে এন্ট্রেন্স ওখান থেকে কিন্তু বাড়ির কেউ কোনো আপনার ছেলেমেয়ে বা বাড়ির কেউ নতুন যে জেনারেশন যারা পড়াশোনা করছে তারা কিন্তু কোনো অযথা বন্ধু বান্ধবের সঙ্গে মিশে ফেলতে পারে, বা তারা হুট করে পড়াশোনাকে বিচ্ছুরি হয়ে গিয়ে কোনো মানে বাজে সঙ্গের মধ্যে ফেসে যায়, মানে জড়িয়ে যাওয়া এরকম ব্যাপারটা হতে পারে। ওই দরজার নেগেটিভিটিটাকে ওকে ওখান ওই জায়গাটাকে ব্লক করতে হবে, বুঝতে পারছেন? সেই জায়গাতে সচেতন থাকবেন, যোগাযোগ করতে পারেন, ওই জায়গার নেগেটিভিটি বন্ধ করা যায়। তো এইবারে এই যে আজকের যে আমার অনুষ্ঠানটা, আমি যে ডেট অফ বার্থ নিয়ে তার বাড়ির কোথায় নেগেটিভিটি সেটা বলবো। তো আমি যে প্রসঙ্গের মধ্যে ছিলাম সেটা হচ্ছে আমরা প্রতিবিধান করার পর কেন আমরা ঠিকঠাক করে কাজ পাই না সব সময়ের জন্য, হয়তো সেইভাবে কাজ পাচ্ছি না, ভালো প্রতিকার করিয়েছি কিন্তু সেইভাবে কাজ আমি পাচ্ছি না, কেন হয়? আমাদের এই দেহটা হচ্ছে কন্টেনারের মতো, আমরা জন্ম থেকে আমাদের যে বয়সটা, আমরা কিছু জন্ম থেকে কিছু বাবা মার কাছ থেকে ওই ডিএনএ, বাবা মার যে মানসিকতা সেই মানসিকতা নিয়েই আমরা জন্মগ্রহণ করি। শাস্ত্রে বহু জায়গায় উল্লেখ আছে, একটা সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে, তার মা যে চিন্তা করেন, যেরকম তার মা জীবনযাপন করেন, সেই সন্তান সেগুলো ক্যারি করেন। এই জন্য অভিমন্যুর ব্যাপারটা, ওই যে মানে এটা ওই যে মহাভারতে প্রমাণ আছে যে যখন অর্জুন যখন দ্রৌপদীর কাছে বলছিল, অর্জুন যখন সরি দ্রৌপদী না, অর্জুন যখন সুভদ্রার কাছে বলছিল যে চক্রব্যূহর মধ্যে কীভাবে প্রবেশ করতে হয়, সুভদ্রা তখন সেটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল।
এইবারে প্রবেশ তারা শুনেছিল কিন্তু বেরিয়ে আসার কথাটা শুনতে পায়নি। তাই জন্য অভিমন্যু তার মায়ের গর্ভে থেকে সেটা শুনেছিল। যিনি ফোনে আছেন থাকুন, আমি এই প্রসঙ্গটা শেষ করে আপনার সঙ্গে কথা বলবো। তো তার মা যখন প্রবেশ করেছিল, প্রবেশটা শুনেছে কিন্তু বেরিয়ে আসার কথা শুনতে পায়নি দ্রৌপদী। তাই জন্য অভিমন্যু প্রবেশ করতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি। তা এটা প্রমাণ হয় যে মায়ের গর্ভে থেকে মানে সন্তান মা যে চিন্তাভাবনা করেন, সেই চিন্তাভাবনা, সেই এনার্জিগুলো ক্যারি করেন। তো ওই রকম আমরা কিছু জিনিস নিয়ে জন্মগ্রহণ করি এবং জন্মগ্রহণ যেভাবে আমরা যে অবস্থাতেই জন্মগ্রহণ করি সেই অবস্থা নিয়ে আমাদের জীবনযাপন শুরু হয়। তো আমরা যখন একটা বয়সে গিয়ে আমাদের প্রবলেম ফেস করি, ভীষণভাবে প্রবলেম ফেস করি, তখন কিন্তু আমাদের এই দেহরূপ কন্টেনারের মধ্যে ওই প্রবলেমটা অনেকখানি চেপে যায়। সেই প্রবলেমটাকে রিলিজ করতে হয় বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যমে। তার জন্য আমার সিম্বল মেডিটেশন আপনারা দেখতে পাবেন টিভির মধ্যে, টিভির পর্দার পাশে, যে আমার সিম্বল মেডিটেশনের যে কোর্সগুলো যেগুলো যায়, সিম্বল মেডিটেশন, ওয়াটার থেরাপি, সেগুলো তার জন্য আমি ওগুলো দিই, যাতে করে এই যে আমাদের যে অনেক দিনের নেগেটিভিটি আমাদের শরীর যে বহন করছে সেই নেগেটিভিটিকে রিলিজ করার জন্য। হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ বলুন, আপনি বলছেন বুঝতে পেরেছি, আপনার নাম বলুন। আমার মেয়ের বিষয়ে জানবেন তো? আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 1991 মানে 5-5 তো? আচ্ছা এক মিনিট ধরুন। আপনার মেয়ের পড়াশোনার জায়গা এবং কর্মজীবন মোটামুটি ঠিকই আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, মেয়ে পড়াশোনাটার জায়গাটাও ভালো, পড়াশোনা উচ্চশিক্ষার যোগ আছে, ভালো পড়াশোনা করবে, এবং তার কর্মের জায়গাটাও মোটামুটি ঠিক আছে। কিন্তু ওর ওভার কনফিডেন্স, ওর মধ্যে একটা অনেকটা ওভার কনফিডেন্স ওর না ওই জায়গাটা থেকে বঞ্চিত, মানে কিছুটা বঞ্চিত করবে। বলুন আপনার মেয়ে কী পড়াশোনা করেছে বলুন। আমি বললাম পড়াশোনার জায়গাটাতে খুব ভালো জায়গা আছে, বুঝতে পারলেন? আমি কিন্তু আপনার কাছ থেকে এখনো পর্যন্ত কিন্তু জন্ম সময় নিইনি, আমি জাস্ট ওর জন্ম তারিখটা দেখে এই বিচারটা করলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ এইবারে বলুন, মানে ডবল এম এ করছে কিন্তু আপনার মেয়ের দেখবেন একটু কনফিডেন্স একটু ওভার, মানে অনেকটা মানে মনের জোর একদম। এইবার এই ওভার কনফিডেন্সের জন্য কর্মের জায়গা ঠিকই আছে, টিচিং একদম 100% খুব ভালো জায়গা, টিচিং ওরিয়েন্টেড কর্মের যোগ রয়েছে। হ্যাঁ, টিচিং বা লেকচারেট, কোনো কলেজের লেকচারেট হতে পারেন উনি। টিচিং করতে একটা জায়গায় খুব ওকে বিরক্ত করছিল, দিয়ে অন্য জায়গায় আপনার মেয়ের দেখুন, আপনাদের বাড়িতে দেখুন উত্তর পশ্চিম যে কর্নার রয়েছে, বুঝতে পাচ্ছেন? উত্তর পশ্চিম কর্নারে কোনো একটা নেগেটিভিটি হয়ে থাকবে, কোনো একটা নেগেটিভ হয়ে থাকবে উত্তর পশ্চিম কর্নার। আচ্ছা না, বলুন ওখানে কি আছে উত্তর পশ্চিম কর্নারে, কিছু একটা নেগেটিভ থাকবে ওখানে। ওই বোধহয় সেপটিক ট্যাংকের এই সেটা গেছে, মানে ভেঙে দিয়েছে ওখানটা একটু। আচ্ছা এখন বলুন ওখানে একটু গর্ত করে দিয়েছে, জলটা ছাদ দিয়ে পড়ে জয় যায় বলে ওইখানে একটু মতন করা, মানে অনেক দিনের জমা জল ওখানে গিয়ে জমছে। তো আমি বলতে চাইছি ওই যে উত্তর পশ্চিম কর্নার না, এনার জন্ম তারিখের মধ্যেই আছে যে ওই জায়গাটা কোনো নেগেটিভ থাকবে। ধরুন পুরানো অনেক দিনেকার অনেক কোনো জমানো জিনিস নিয়ে রেখে দিয়েছেন, এরকম কিছু একটা ওই জায়গায় থাকবে, বা অনেক কিছু একটা খারাপ হয়ে গিয়েছে ওখানে নিয়ে রেখেছেন, বা এমনি পাইপটার যাতে গাছটাতে গাছগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ইট টিটগুলো জমে আছে ওইগুলোকে পরিষ্কার করুন। আর ঈশান কোণটাতে ডাউন দেখছি, ঈশান কোণটা একটু নেগেটিভ দেখছি, যার জন্য যোগাযোগটা ঠিকঠাক হচ্ছে না বিয়ের জায়গাতে। আপনি ডিটেইলস জানতে পারবেন, আজকে তো আমি কুষ্টি খুলে দেখিনি, আজকের আমি এটা বোঝাতে চাইছি আপনাদেরকে যে জন্ম সংখ্যার মধ্যেও বাস্তুর অনেক বড় ভূমিকা লুকিয়ে থাকে, সেটা বোঝানোর জন্য, একদম সেটা বোঝানোর জন্য আপনি
অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি কিছু বিয়ের জন্য কিছু টিপস বলে দেব, আপনি আউটল 6 মাসের মধ্যে ভালো জায়গাতে বিয়ের ব্যাপারটা বুঝতে পারবেন। এবং আপনার মেয়ে বোধহয় আপনি একটা জায়গায় দেখিয়েছিলেন, সেখানে বলছে ওর মানে বিবাহ হলে বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি যোগাযোগ করতে পারেন তার জন্য। আমি ঠাকুরের ভক্ত, তারা মা, লোকনাথ বাবা, আমি তাদের উপরই নির্ভর করে আছি। আজকে আমাকে আমার কাছে ভালো লাগলো তো যাই হোক, সেটা আপনি অবশ্যই ভগবানের উপর বিশ্বাস করুন। কিন্তু দেখুন, ভগবান কিন্তু মানে এগুলো ওই গীতার একটা শ্লোকের মধ্যে বলছে ভগবান যে ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতে প্রভু, বলছে যে আমি আমি কোনো কিছু করি না, আমি সৃজন করি মাত্র। এইবার দেখুন, এই প্রবলেম থাকলে না, প্রবলেমের সঠিক প্রতিবিধান একেবারেই দরকার। আপনি অবশ্যই ভগবানকে ডাকুন ভগবানের কাছে। ভগবানের ভগবান আমাদের অনেক বড় বড় বিপদ রিলিজ করে দেন, কিন্তু সেটা তার একটা মাধ্যম চাই, সেই মাধ্যমটা অবশ্যই অবলম্বন করতে হয়। সেই মাধ্যমই হচ্ছে অ্যাস্ট্রোলজি, সেই মাধ্যম হচ্ছে একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব। কি বলবো, আমরা সাধারণ মানুষ, আমাদের যদি বলে 1 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, কোনোদিন ওই রকম টাকার প্রতিবিধানের কথা আমি বলি না, ওই কথা বলবেন না, ওটা না। অনেক টিপস ফলো করে অনেক কিছু প্রবলেম পেরিয়ে যাওয়া যায়। আপনি সেটা যোগাযোগ করে দেখুন। হ্যাঁ, যাই হোক, সেটা আপনি যোগাযোগ করতে পারেন। মানে আর আপনার মেয়ে যদি ঈশান কোণের ঘরে ঘুমায় তাহলে দেখবেন, তাহলে দক্ষিণ দিকে, দক্ষিণে ওর মাথাটা করে শোয়, দক্ষিণ কোন দিকের ঘরে থাকে, জল আছে, বাইরে পুকুর আছে। আচ্ছা, যাই হোক, তো আপনি যোগাযোগ করতে পারেন। তো মানে তার জন্য করবো, সময় আর বেশি নেই তো মানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ অনেক। হ্যাঁ হ্যাঁ, আজকে যে প্রবলেম, যে কথাটা নিয়ে অনুষ্ঠান করা ছিল সেটা করতে পারলাম না। আমাদের এই যে প্রবলেমটা, কেন অনেক সময় প্রতিবিধান আমাদের কাজ করে না, তার মূল প্রবলেম হচ্ছে আমাদের নিজের মধ্যে অনেক প্রবলেম থাকে। আর একটা প্রবলেম ছোট্ট করে আমি বলে দিচ্ছি, হয়তো ধরুন আপনি বৃহস্পতির প্রতিকার নিয়েছেন কোনো অ্যাস্ট্রোলজির কাছ থেকে, আপনার বাস্তুতে যে বৃহস্পতির জায়গা সেখানে আপনি টয়লেট বাথরুম করে দেখেছেন, কীভাবে আপনার সেই প্রতিকার পূর্ণরূপে রিলিজ করবে? আমি আর ফোন নেবো না, আজকে আর ফোন নেবো না। তো মানে কীভাবে সেই প্রতিকারের এটা মানে কীভাবে মানে এ হবে, কাজ করবে না? তো সেই জায়গাটা থেকে মানে ওই একজন অ্যাস্ট্রোলজারে বোঝা উচিত, এবং যিনি প্রতিকার করাচ্ছেন তাকেও বোঝা উচিত যে আমার যে গ্রহর প্রতিকার হচ্ছে বাস্তুতেও যেন সেই জায়গাটা যেন পাওয়ারফুল হয়, সেই স্থানটা যেন পাওয়ারফুল হয়, পূর্ণরূপে প্রতিকারের ফল পাওয়া যায়, 100% প্রতিকারের ফল পাওয়া যায়। আমি বলছি আপনারা আসুন আমার সঙ্গে, মানে অনলাইনে যোগাযোগ করতে পারেন, আপনার চেম্বারে দেখাতে পারেন। 2 মিনিটের মধ্যে আমি আপনার বাস্তুর চিত্র আপনার সামনে খুলে দেব, দেখতে পাবেন অ্যাস্ট্রোলজির মধ্যে কী কী মানে খাজানা রয়েছে, অ্যাস্ট্রোলজির মধ্যে কত বড়ো, এটা একটা সাবজেক্ট, একটা সত্য একটা সাবজেক্ট, এখানে কত বড় সায়েন্স লুকিয়ে আছে আপনারা তার প্রমাণ পাবেন। 2 মিনিটের মধ্যে আমার প্রেডিকশনের ঝাঁঝে আপনারা বুঝতে পারবেন যে আমার সঙ্গে আপনারা কথা বলছেন, যে এটা সেটা সঠিকভাবে প্রতিকার মানে প্রতিবিধান হয়, সঠিক তার মানে রিলিজ হয়, রিলিজমেন্ট করা যায়, এবং প্রবলেমের আগে 90% প্রবলেম সলভ করে দেওয়া যায় যদি সঠিক কিছু প্রতিবিধান হয়। তার জন্য এই আমি বিভিন্ন রকম কোর্স করাই, মেডিটেশান করাই, আমার রয়েছে আপনার ওই এসেন্সিয়াল অয়েলের কোর্স রয়েছে, সিম্বল মেডিটেশান কোর্স রয়েছে, বৈদিক মন্ত্র নকশার কোর্স রয়েছে, যার মধ্যে আপনারা বাস্তুর কিছুটা নেগেটিভিটি রিলিজ করতে পারবেন। এই রকম কোর্সগুলো রয়েছে, খুব কম মূল্যের মধ্যে এই কোর্সগুলো আপনারা করতে পারেন, এবং এই কোর্সগুলো করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কতটুকু মানে পরিবর্তন হচ্ছে। আজকে একদম সময় নেই, নমস্কার, আবার পরে সপ্তাহে দেখা হবে।